আজকে আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন একেবারে সস্তায় কিন্তু এই গাড়িটি বিক্রি হবে। সুপার ফ্রেশ কন্ডিশনে এই চমৎকার গাড়িটি নিয়ে যান। টিভিটা কিন্তু একেবারে নতুন, ঠিক আছে, উপরে কিন্তু এটা কিন্তু নতুন লাগিয়ে দিয়েছে। এই গাড়িটিতে কিন্তু এক টাকারও কাজ নাই, নিবেন আর চালাবেন। কন্ডিশনে দেখেন বৃহত্তর কন্ডিশনে কিন্তু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন, ধরনের মায়ের একশো হিস্ট্রি নেই। হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও নিয়ে আসলাম। আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও নিয়ে আসি, তো আজকে আপনাদের মাঝে আরও একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি কিন্তু বেশ অনেক অনেক বেশি স্পেশাল, ভিডিওটি কিন্তু নাটিনে সম্পূর্ণ দেখবেন। আর আজকে আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন একেবারে সস্তায় কিন্তু এই গাড়িটি বিক্রি হবে, তো আশা করছি ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখবেন। আর যারা বাইকের দামে গাড়ি কিনতে চান তারাই চলে আসুন এই গাড়িটি নিতে, ঠিক আছে। আর গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে, গাড়িটা আউটলুক ভিতর লুক কিন্তু একেবারে টিকটক অবস্থা আছে, ঠিক আছে। নিবেন আর চালাবেন, একটা করে কাজ লাগবে না। তো ভিউয়ার্স শুনুন, আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। প্রথম সামনে কন্ডিশন শুরু করি, সেটা হচ্ছে ঢাকা মেট্রো গো 13 সিরিয়াল গাড়ি, আপনি 2082, ঠিক আছে। আর নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন ভালো করে স্ক্রিনে। তো লাইটগুলো কন্ডিশন দেখেন ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন। এই পাশের লাইটটা দেখেন, এই পাশের লাইটটা কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। তো ভিউস স্পেশালিভাবে কিন্তু সামনে যেটা স্টিলের বাম্পার লাগানো দেওয়া আছে, এসএসআর কিন্তু এই স্টিলের বাম্পারটা এসএসআর কিন্তু পেয়ে যাবেন। তো চাকাগুলোর কন্ডিশন দেখেন ভিউস, আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু ফ্রেশ আছে। আর দেখেন না এই যে এগুলো কিন্তু লোহার, ঠিক আছে, এটা কিন্তু লোহার আপনার ব্রিপটা দেওয়া আছে। ব্রিপগুলো দেখেন ভিউস, আলহামদুলিল্লাহ মানে 5 থেকে 6 মাস কিন্তু ইউজ করা যাবে। আর চাইলেও কিন্তু আপনার নতুন চাকা কিন্তু লাগিয়ে নিতে পারেন, আর আলোচনা সাপেক্ষে আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। আর পিছনে চাকাগুলো কিন্তু কন্ডিশন একই অবস্থা, এবং চারটা চাকা কন্ডিশন কিন্তু একই অবস্থায় আছে, আনুমানিক 5 থেকে 6 মাস ইউজ করা যাবে। ভিতরে যে কন্ডিশনটা আছে কন্ডিশনে একটু আপনাদের ভালো করে একটু দেখানোর চেষ্টা করি। তো ভিতরে কন্ডিশনে দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন। যে টিভিটা কিন্তু একেবারে নতুন, ঠিক আছে, উপরে কিন্তু এটা কিন্তু নতুন লাগিয়ে দিয়েছে, যে উপরে যে স্টিকারটা লাগানো দেওয়া সেটা কিন্তু নতুন লাগিয়ে দিয়েছে। মানে একটা টিভির দাম কিন্তু 8 থেকে 10 হাজার টাকা প্রাইস, ভালো মানে নিতে চান তাহলে 10-12 হাজার টাকা কিন্তু পড়বে। স্টারিংয়ে দেখেন, স্টারিংটা ড্যাশবোর্ডটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, এসি কমপ্লিট, সিট কভারগুলো দেখেন ভিউস, আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। তো ভিউস এটা কিন্তু অল অপশন অটো, এটা কিন্তু অল অপশন অটো পেয়ে যাচ্ছেন। ডোরগুলো দেখেন, প্লেটগুলা এই যে দেখেন, প্লেটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। জোড়াগুলো কিন্তু ভিউস আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। তো একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু এই গাড়িটির বিক্রি হবে। তো ভিতরে কন্ডিশনে কিন্তু ভিউস আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ আছে। তো পিছনে কন্ডিশনে কোনো দেখেন ভিউস আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু ফ্রেশ আছে। পিছনে সিট কভারগুলো কিন্তু ভিউস নতুন লাগিয়ে দিয়েছে, আপনার চাইলেও কিন্তু গাড়ির সাথে ম্যাচিং করে বিস্কিট সিট কভার লাগিয়ে নিতে পারবেন। আর পেটগুলো দেখেন ভিউস আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, এমনকি গ্লাসগুলো কিন্তু অরিজিনাল গ্লাস, হ্যাঁ, সামনে পিছনে গ্লাসগুলো কিন্তু ভিউস অরিজিনাল গ্লাস। আর চাকাগুলো দেখেন, চাকাগুলো ব্রিডগুলো দেখেন, আনুমানিক কিন্তু আপনারা 6 থেকে 5 মাস ইউজ করা যাবে। পিছনে কন্ডিশনও দেখেন ভিউস, আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। ঢাকা মেট্রো গো 13 সিরিয়াল গাড়ি 2082, পিছনে কিন্তু ভিউস একটা স্টিলের বাম্পার লাগানো দেওয়া আছে। আর লাইটগুলো কন্ডিশন দেখেন ভিউস, আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু ফ্রেশ আছে, ঠিক আছে। আপনারা চাইলেও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, আর না চাইলে কিন্তু এগুলো কিন্তু নতুন অবস্থা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ইউজ করতে পারবেন। সেটা কিন্তু বিশেষ কথা হচ্ছে তেল গ্যাস দুটোটাই চলে, ঠিক আছে। আপনার চাওড়া চাকা কিন্তু দেখতে পাচ্ছেন একই অবস্থা আছে, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন। আর এপাশে সিট কভারগুলো একটু দেখিয়ে দিই আপনাদের, সিট কভারগুলো কিন্তু বেশ আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ আছে, আর নিচে কিন্তু একেবারে নতুনের মতন আছে, ঠিক আছে। ওয়াশ করলে এসময় পানিতে একটু ওয়াশ করবেন, ওখানে সময় কিন্তু অনেক চমৎকার দেখা যাবে। আর স্টারিং, টিভি, ব্যাক ক্যামেরা কিন্তু সবই আমি দেখাইলাম, সবই কিন্তু কমপ্লিট করা আছে। তো ইঞ্জিন কন্ডিশনটা কিন্তু বেশ আলহামদুলিল্লাহ দেখেন, এই যে ভিউস ইঞ্জিন কন্ডিশনে দেখেন ভিউস, আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু ফ্রেশ কন্ডিশনে কিন্তু ইঞ্জিন কন্ডিশনটা রয়েছে। আর জোড়াগুলো দেখেন ভিউস, বড় ধরনের মায়ের একশো হিস্ট্রি কিন্তু জোড়াগুলো নেই, ঠিক আছে। এই জোড়াগুলো দেখেন বড় ধরনের মায়ের একশো হিস্ট্রি নাই। আর ব্যাটারিটা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে নতুন লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। গাড়িটার প্রাইস চাওয়া হচ্ছে ভিউস 3,60,000 টাকা। যদি আমার চ্যানেলের উপলক্ষে আসেন তাহলে রাখা যাবে 3,50,000 টাকা, হলে কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছেন। দেরি করবেন না, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সিসি হচ্ছে ভিউস 1500 সিসি, ঠিক আছে, 1500 সিসি এই গাড়িটি পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে। তো আজকের ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সামনে কী গাড়ির রিভিউ চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।